আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট টু, যেখানে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পাঠ 4-6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটি ছক দেওয়া আছে এখানে, এক্স ওয়াই জেড, এক্স এর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দেওয়া আছে, ওয়াই এরও দেওয়া আছে এবং জেডেরও দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হচ্ছে আইসোটোপ কাকে বলে। যে সকল পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। খতে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তবে কোনো মৌলের বৈশিষ্ট্যকে বোঝাতে প্রোটন সংখ্যাকে ব্যবহার করা হয়। দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো একই হয় না বলে একে মৌলের স্বতন্ত্র ধর্ম বলা হয়। নির্দিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট থাকায় ওই মৌলের ধর্ম নির্দিষ্ট থাকে। আমরা জানি হিলিয়াম এইচ-এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ পর্যায় সারণীর 2 নম্বরে আছে। এইচ-এর একটি পারমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। আবার সোডিয়াম মৌলের প্রোটন সংখ্যা 11টি, তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 হবে। গত বলা হচ্ছে উদ্দীপকের ছকে উল্লিখিত জেট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের জেট মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14, অর্থাৎ জেট মৌলটি হলো কার্বন। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আবার কোনো মৌলে আয়ন না থাকলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। সুতরাং জেট মৌলের ইলেকট্রন সংখ্যা 6। আমরা জানি ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। সুতরাং কোনো মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন বা পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে ওই মৌলের নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। সুতরাং জেট মৌলের নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, অর্থাৎ 14-6 চলে গেলে আর 8। অতএব জেট মৌলের নিউট্রন সংখ্যা 8। ঘতে বলা হচ্ছে উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপক অনুযায়ী এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17। সুতরাং এক্স ও ওয়াই মৌল দুটি যথাক্রমে সোডিয়াম Na এবং ক্লোরিন Cl, সোডিয়াম ও ক্লোরিন মৌল দুটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করতে সক্ষম। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো। জানা আছে কোনো মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথের 2, 8, 18 বা 32টি ইলেকট্রন থাকলে স্থিতিশীল হয়। সোডিয়াম Na এর ইলেকট্রন বিন্যাস Na11=2, 8, 1। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়াম Na পরমাণুটি তার সর্ববহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে তার স্থিতিশীলতা অর্জন করতে চায়। সুতরাং পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ Na=Na+(E-). আবার ক্লোরিন Cl এর ইলেকট্রন বিন্যাস Cl17=2, 8, 7। ক্লোরিন Cl এর সর্ববহিঃস্থ স্তরে 7টি ইলেকট্রন আছে, তাই ক্লোরিনকে Cl স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হয়। সুতরাং ক্লোরিন Cl একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, অর্থাৎ Cl+(E-Cl)। এভাবে সোডিয়াম Na এর ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন Cl পরমাণু গ্রহণ করে এবং উভয় পরমাণুই স্থিতিশীলতা অর্জন করে, ফলে আয়ন দ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি হয়। Na=Na+(E-Cl)। Cl+(E-Cl)। যেখানে Na+Cl=Na+Cl বা NaCl। আয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধন তৈরি হয় বলে একে আয়নিক বন্ধন বলা হয়। সুতরাং এভাবে ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্টি বিপরীত আদানদ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়ে NaCl আয়নিক যৌগ গঠন করে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।